सिर्फ बिल्कुल सिर्फ ऐसे दर्शक मुयारे प्रथम चार्टे मीडियम साइजर पिंज काटे निसु एर मध्य एक डिम दिसु देख पर पाशन एरपर दिए दिनु तीन चार्टे काँचा मरीच कुचि एक ना आदा कुचि दिए निनु तारपर एक ना अस्त जिरे दिए निनु एरपर दिए नस काला जिरे एखन दिए नस परिमाण मतो लवण मरीचर गुड़े হলুদের গুঁড়ে ধনিয়ার গুঁড়ে গরম মশলা গুঁড়ে এরপরে যে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটা এক প্যাকেট মধ্যে দিয়ে নিনু এরপরে হচ্ছে একটা পাউরুটি নিছো নিয়ে এর মধ্যে এখন পানির মধ্যে ভিজে থাকো 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি এগুলো ভিজে নিম পাউরুটিটা পাউরুটি তো নরম থাকে এটা ভেজতে বেশিক্ষণ সময় লাগে না এই যে দেখো মুই এপাশ থেকে ওপাশ ভালো করে ভিজিয়ে যে সিপি নেওছো তোমরা চাইলে এই যে আর অন্য পাউরুটিগুলো যে থাকে চার কোণ আছে সেগুলো কিন্তু নিবার পারেন তা মুই কিন্তু এই পাউরুটিটা নিছো নিয়ে সিপিয়ে এখন এর মধ্যে দেওছো দিয়ে এখন ভালো করে এগুলো মাখে নিবা লাগবে খুব সুন্দর করে পাউরুটির সাথে পিঁয়াজ মরিচ এবং যে অন্য অন্য যে উপকরণগুলো আছে ভালো করে কিন্তু মাখে নিবা লাগবে তা দেখো মুই কিন্তু ভালো করে মাখে নস এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু মাখে নিবা লাগবে তা মোর কাছে ব্যাটারটা এখন নরম মনে হয়েছে এই জন্য মুই সামান্য পরিমাণ ময়দা দিয়ে নস তোমরা চাইলে কিন্তু এটা কর্নফ্লাওয়ার দিয়ে পারবে আর চাইলে কিন্তু পাউরুটি আর একটা বেশি দিবার পারেন কিন্তু এটা যেহেতু পিঁয়াজের একটা পাকোড়া হইবে তা পাউরুটিটা কম দেওয়াই ভালো তা মোর কিন্তু এটা ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো এইরকম কিন্তু এর ঘনত্বটা হইবে এখন মুই চলে যাই চুলার মধ্যে মুই কিন্তু কড়াই বসে দিছু আর তেলটাও কিন্তু মুই গরম করে নিছু এই যে দেখো তেলটা কিন্তু গরম করা হয়ে গেছে এরপরে মুই আস্তে আস্তে পাকোড়া গেলে কিন্তু ছাড়ি দিম এই যে দেখো গোল গোল করে কিন্তু ছাড়ি দেওছো আস্তে আস্তে এই যে গোল গোল করে কিন্তু দিবা লাগবে তোমরা চাইলে ছোটো বড় মিডিয়াম যে কোনো সাইজে দিবার পারেন আর যে কোনোভাবে কিন্তু দিবার পারেন শুধু যে গোল করে ভাজবা লাগবে এমন কোনো কথা না যে কোনোভাবে কিন্তু তোমরা এগুলো ভাজবার পারেন তা দেখো এরকম করে দিয়ে কিন্তু আস্তে আস্তে এগুলো সব ভাজি নিবে লাগবে এই যে দেখো এখন কিন্তু মুই এক পাশটা উল্টে নস আর একটা জিনিস তোমাকে অবশ্যই খেয়াল থুবে লাগবে যে চুলের আঁচটা কিন্তু লোতে রাখবে লাগবে বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকে যাবে ভেতরটা কিন্তু হবার নেই তা এই জন্য কিন্তু আস্তে আস্তে জাল করে কিন্তু এই পাকোড়াটা ভাজবেন লাগবে দেখো পাকোড়াটা কিন্তু মোর হয়ে গেছে ভাজা যে ঠিক এইরকমভাবে কিন্তু পাকোড়াটা ভাজি নিবে লাগবে ব্রাউন কালার করি বেশি আবার কালার করা যাবে না হলে কিন্তু তিতে লাগবে যেহেতু পিঁয়াজ পুড়ি গেলে কিন্তু তিতে লাগবে তাই যে দেখো এইভাবে কিন্তু পাকোড়া গেলে ভাজি নিছি এটা কিন্তু খুব অল্প সময়ে করা যায় আর এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হয় টিফিনে হোক বা সকাল বা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এটা অনায়াসে তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে তাই এই গোল গোল করে কিন্তু আমি অনেকগুলো ভাজি নিছো এবার এখানে ট্রাই করেছো এই যে পিঁয়াজুর মতন করে ভাজবে আর এই জন্য পাতলা পাতলা করে কিন্তু নেওয়া যে দেখো পাতলা পাতলা করে পিঁয়াজুর মতন করে ছাড়ি দেওছো দেখো মানে এটার টেস্ট ফির কেমন হয় তা সেই জন্য কিন্তু এখন পিঁয়াজুর মতো করে আমি বানিয়ে নেওছো পাতলা পাতলা করে এই জন্য আগতে কোনো তোমরা চাইলে যে কোনোভাবে বানবা পারেন বল করেও বানবা পারেন এই যে পিঁয়াজুর মতো করেও বানবা পারেন এটা কিন্তু খাইতে খুব মজা লাগে খুব স্বাদ আর এটা কিন্তু ঘরে থাকা সব উপকরণে মানে উপকরণগুলো কিন্তু ঘরের মধ্যে সবসময় থাকে তা তোমরা চাইলে কিন্তু খুব অল্প সময় এগুলো বানিয়ে নিবার পারেন তাই এই যে এইভাবে কিন্তু আমি পিঁয়াজুর মতো করে এগুলো ভাজি নেওছো আর চুলের জালটা কিন্তু অবশ্যই একেবারে লোতে থুয়ে কিন্তু ভাজবে লাগবে এ পাশাপাশ করে কিন্তু ভাজি নিবে লাগবে 3 থেকে 4 মিনিটের মতন সময় লাগবে ভাজতে দেখো এরকম করে কিন্তু মুই এগুলো ভাজি নস আর এই পাকোড়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করা যায় আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হয় বাচ্চাদের শুধু নয় বড়রাও কিন্তু এগুলো খুব পছন্দ করে খাইতে তা মোর পিঁয়াজুরাও কিন্তু বানা হয়ে গেল এখন মেয়েটা তুলে নস এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু খুব মুসমুসে হয় মানে খুব কড়কড়ে এটা খাইতেও কিন্তু খুব স্বাদ তা এখন মুই পরিবেশন করবে কেন
সসের সাথে এটা পরিবেশন করো। তোমরা চাইলে কিন্তু সালাদের সাথেও পরিবেশন করে পারেন। সসের দিয়ে খাইতে কিন্তু বেশি মজা লাগে, বেশি স্বাদ লাগে। আর অবশ্যই কিন্তু এটা গরম গরম খাবার লাগবে, ঠান্ডা হওয়া যাবে না। ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যাবে, আর গরম গরম খাইতে কিন্তু খুব মজা লাগবে। গরম গরম এটা হচ্ছে একেবারে শক্ত করে মুসমুসে হয়ে থাকবে, এই জন্য এটা গরম গরম পরিবেশন করা লাগবে। মানে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর উপায়ে এটা ঘরে তৈরি করা যায়। আর এটা যেহেতু পেঁয়াজুর পাকোড়া, তো অবশ্যই কিন্তু মানে পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।